বিরানব্বই বছর বৃদ্ধার ভোটাধিকার কেড়ে নেওয়ার অভিযোগ উঠল বুথ লেভেল অফিসারের দিকে দক্ষিণ জেলার বিলনিয়াস্থিত স্থিত এক টিলার বাসিন্দা বিরানব্বই বছর বয়সী রানী সরকারের পরিবার করেছেন এই অভিযোগ গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ এনে বিএলও দাসের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি এবং প্রশাসনের কাছে ভোট দানের অনুরোধ জানালেন রানী সরকারের পরিবার অন্যদিকে ঘটনা নিয়ে শুরু হয়েছে দুই ভোট ভোটকর্মীর মধ্যে জোর তর্জা মিল নেই তাদের কথার মধ্যেও দুজনেই দোষ চাপাচ্ছেন একে অপরের ঘাড়ে কিন্তু এই ঘটনায় বেজায় অসন্তোষ প্রকাশ করেছেন রানি সরকার সহ তার পরিবার আপনি তো ভোট দিবেন কুছেন আপনার ভোটটা নিছে নি না নিছে না না ভোট দিতেন চাইছিলেন ভোট দিবেন নি ভোট দিবেন উনি নিজে লিখেছেন আমি বলেছি ওনার উনি যেহেতু জিততে পারবে উনি ওনার ওনার মে ওনার ভোট ক্ষেত্রে সাহায্য করার কথা বলেছিলেন আপনি বারণ করেছেন এই দেখুন

একটা বাজারে আমি যখন দোকান করছি তখন গিয়েছে গণতান্ত্রিক অধিকার থেকে এভাবে বঞ্চিত হওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিজ্ঞ মহল একদিকে যখন শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নির্বাচন কমিশন অন্যদিকে কিছু দায়িত্ব জ্ঞানহীন কর্মীর জন্য বদনাম হতে হচ্ছে কমিশনের যেভাবেই হোক না কেন এখন ভোট অধিকার প্রয়োগ করতে চাইছেন রানী সরকার Bureau report are in